वेलकम टू मैथ विद इन प्रिय शिक्षार्थी এই ভিডিওটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের যে বিষয়বস্তু তার একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখানে মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে তিন পদ বিশিষ্ট বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেটা এখানে আমরা দেখব, অর্থাৎ সরল মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় বা যৌগিক মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় একটা বহুপদীকে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা এই ধরনের আকারের বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করা শিখব আজকে। আমি এখানে দুটি বহুপদী লিখে রেখেছি, এই বহুপদীটি এই আকারের সাথে মিলে একটু লক্ষ্য করলেই বোঝা যায়, আর এটি হচ্ছে এই আকারের বহুপদী। তো আমরা এই ধরনের তিন পদ বিশিষ্ট বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই ধরনের বহুপদীগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদেরকে মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটি আমরা সরল মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে করব, আর এটি হচ্ছে যৌগিক মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে করব। তো এই বিষয়গুলো আমরা এখানে দেখব। তো শুরুতে আমরা এই আকারের বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করা শিখব। এই ধরনের বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদেরকে যেটি শুরুতেই করতে হবে সেটি হচ্ছে এখানে যে x বর্জিত পদটি আছে এটি কি আমাদের দুটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এমন ভাবে যেন ওই দুটি উৎপাদকের বীজগাণিতিক সমষ্টি হয় x এর সাথে যে সহগ আছে তার সমান। অর্থাৎ আমি বলতে চাই যে এই যে x বর্জিত রাশিটি আছে এটিকে উৎপাদকে বিশ্লেষণ করে যদি আমরা দুটি উৎপাদক পাই যারা হচ্ছে a এবং b, এই দুটির বীজগাণিতিক সমষ্টি হতে হবে এই x এর যে সহগ আছে তার সমান। আর যেহেতু a এবং b হচ্ছে q এর উৎপাদক, তাহলে আমরা বলতেই পারি যে a এবং b এর গুণফল অবশ্যই q এর সমান। তাহলে এই আকারের বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এটি মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে করব, এবং x বর্জিত যে রাশিটি আছে সেটিকে এমন দুটি উৎপাদকে বিশ্লেষণ করব যাদের বীজগাণিতিক সমষ্টি মধ্যপদে যে সহগ আছে সেটির সমান হয়, এবং সেই দুটি উৎপাদকের গুণফল যেন অবশ্যই x বর্জিত রাশিটির সমান হয়। তো এখন আমরা এই আকারের বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করব। আমি এখানে একটি বহুপদী লিখে রেখেছি এক নম্বর, এটাকে আমরা আগে করব যেহেতু এটি এই আকারের। আমরা এক নম্বরটাকে এখানে নিয়ে আসি, সেটি হচ্ছে যে x স্কোয়ার প্লাস x মাইনাস 56, এটি আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটি হচ্ছে এই আকারের। আমি যদি একটু মিলাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে x স্কোয়ার আছে, এখানেও x স্কোয়ার, আর এখানে px আছে, আমাদেরও এখানে px জায়গায় আছে প্লাসের 1 ইনটু x, আমার মানে প্লাস 1 আছে আমরা জানি এখানে, আমাদের px মিলে গেল, আর আছে প্লাসের q, আমরা এটাকে বলতেই পারি প্লাস মাইনাস 56, দ্যাট ইজ প্লাসের q, q হচ্ছে মাইনাসের 56। তো এখন আমরা সামনে আগাই, তাহলে বুঝতেই পারলাম যে এটি এই আকারেরই বহুপদী এবং এটি তিন পদ বিশিষ্ট, এটির সাথে পুরোপুরি মিলে যায়। তো এখন আমরা এই বহুপদীটির উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে যেটা করব, যে আমি এখানে বলেছি যে x বর্জিত রাশিটিকে দুটি উৎপাদকে পরিণত করতে হবে যেন ওই দুটির যোগফল মধ্যপদের সহগের সমান হয় এবং তাদের গুণফল যেন x বর্জিত রাশিটির সমান হয়। এখন আমরা আমাদের এখানে যে x বর্জিত পদটি আছে অর্থাৎ 56, তো 56 থেকে আমাদের এমন দুটি উৎপাদক নির্ণয় করতে হবে যাদের গুণফল অবশ্যই 56 এর সমান, এবং যাদের বীজগাণিতিক সমষ্টি মাঝখানে যে পদটি আছে সেই পদটির যে সহগ আছে অর্থাৎ প্লাসের 1, প্লাসের 1 যেন হয়। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথমে আমরা 2 দিয়ে দিচ্ছি, 2 দুগুণে 4, আমাদের থাকলো 1, আর পাশে আছে 6, 16, 8 দুগুণে 16, তো আমরা দুটি উৎপাদক পেলাম, সেটা হচ্ছে 2 এবং 28।
এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করি বা বিয়োগ করি, তাহলে আমরা কিন্তু মাঝখানে যে ওয়ান সেটি পাচ্ছি না। আমরা আরো আগাবো, আমরা যদি এখানে দুই দিয়ে আবার করি, দুই একে দুই, চার দুগুণে আট, আমরা পেলাম দুই দুগুণে চার আর চোদ্দ। চার এবং চোদ্দ এই দুটিকে যোগ করলে অথবা বিয়োগ করলে আমরা ওয়ান পাচ্ছি না, যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 18 আর বিয়োগ করলে হয়ে যাচ্ছে 10। তা আমরা আরো আগাবো, আবার দুই দিয়ে দিব, সাত দুগুণে চোদ্দ, আমরা এখানে পেলাম দুই দুগুণে চার, চার দুগুণে আট, এখানে পেলাম আট, এখানে আছে সাত। পেয়ে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদক দুটি, একটি হচ্ছে আট এবং আর একটি হচ্ছে সাত, সাত আটা 56। তো আমাদের 56 আমরা পেলাম এই দুটির গুণফল। এখন এই দুটির বীজগাণিতিক সমষ্টি হতে হবে মধ্যপদে যে সহগ আছে অর্থাৎ প্লাস ওয়ান এর সমান হতে হবে। এবং এই দুটি উৎপাদকের যদি আমরা বীজগাণিতিক সমষ্টি করি, দ্যাট ইজ 8 প্লাস মাইনাস 7, তাহলে কিন্তু আমরা পাচ্ছি 8 মাইনাস 7, দ্যাট ইজ প্লাসের ওয়ান। তো মধ্যপদে আমাদের প্লাসের ওয়ান আছে। তাহলে এখন আমাদের এই মধ্যপদটি বিশ্লেষণ করার মধ্যে আর কোনো সমস্যা থাকলো না। আমরা এই মধ্যপদটাকে বিশ্লেষণ করে দুটি পদ তৈরি করব, সেটি হচ্ছে একটি হচ্ছে প্লাসের 8 এবং অপরটি হচ্ছে মাইনাসের 7। তাহলে আমরা লিখতে পারি এখানে x² প্লাসের 8 সাথে থাকবে চলক, এবং তারপরে লিখব মাইনাসের 7 সাথে থাকবে চলক। অর্থাৎ আমরা যদি প্লাসের 8x থেকে মাইনাস করি 7x, তাহলে প্লাসের একটা x থাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট। আর আছে আমাদের মাইনাসের 56 যা আছে তাই। তাহলে এই হচ্ছে আমাদের মধ্যপদ বিশ্লেষণ। এখন আমরা সামনে আগাবো, সেটি হচ্ছে যে মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকী বিশ্লেষণের ক্ষেত্রে এই পর্যায়ে এসে আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে প্রথম দুটি থেকে আমাদের এখন কমন নিতে হবে, এবং পরের দুটি থেকে আমাদের একটি কমন নিতে হবে। তো প্রথম দুটি থেকে আমাদের কি কমন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখানে x কমন যাচ্ছে, আমরা x কমন নিয়ে নিব। তো x কমন নেওয়ার পরে এখানে আমাদের একটি x থেকে গেল, তারপরে লিখব প্লাস, এখানে x কমন চলে গেছে, বিধায় এখানে আমাদের থাকে 8। এখন আমরা এই দুটি থেকে যদি কমন নেই, মাইনাস আছে দিলাম, 7 × 7 = 56, তো 7 আমরা কমন নিতে পারি, আমাদের এখানে থাকে হলো x, 7 কমন নিলে এখানে x থাকলো, মাইনাসটা প্লাস হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে প্লাসে মাইনাসে আমরা যদি ভাঙি আবার, প্লাসে মাইনাসে মাইনাস আমরা পাবো। তাহলে আমরা এখানে কি লিখবো, 7 × 8 = 56। তাহলে আমাদের কমন নেওয়া হয়ে গেল। আমরা এখন যেটি লক্ষ্য করবো সেটি হচ্ছে এই যে কমন নেওয়ার পরে যে অংশটি থাকলো এবং এখানে যেটি থাকলো, এই দুটি কিন্তু মিলতে হবে। তো আমরা এখানে লক্ষ্য করছি যে এই দুটি মিলে গেছে, x + 8 x + 8, অবশ্যই চিহ্ন সহ সবকিছু মিলে যেতে হবে। তো আমাদের সবকিছু মিলে গেছে এখানে। এখন আমরা সামনে আগাবো, সামনে আগানোর জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটি পদ আছে, এটি হচ্ছে একটি পদ এবং মাইনাসের পরে যারা এরা হচ্ছে একটি পদ, এখানে দুটি পদ আছে। এই দুটি পদের মধ্যে x + 8 হচ্ছে দুটির মধ্যেই আছে, সো আমরা এটাকে কমন নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে x + 8 হচ্ছে আমাদের কমন। তাহলে আমাদের কি থাকলো, এখানে থাকলো আমাদের x আর মাইনাস, এখানে এটি কমন যাওয়ার পরে আমাদের থাকলো 7। তো এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এরপরে আর কিছুই করার নেই, এটি হচ্ছে আমাদের উত্তর। তো আমরা লিখে ফেলতে পারি অ্যান্সার হচ্ছে আমাদের x + 8 × x - 7। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আমাদের যে আরো একটি বহুপদী রয়ে গেছে সেটির উৎপাদকে বিশ্লেষণ করা শিখব। আমরা এখন এই আকারের যে বহুপদী সেটির উৎপাদকে বিশ্লেষণ করা শিখব। আমি এখানে একটি এইরকম বহুপদী লিখে রেখেছি, 12x² + 17x + 6, এটি হচ্ছে এই আকারের বহুপদী। আমরা এই বহুপদীটির উৎপাদকে বিশ্লেষণ করব এখন। তো এই আকারের বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমরা যেটা করব এটি হচ্ছে মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে করতে হবে, এবং এটি যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। তার মানে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে x² যে সহগ আছে এটি এবং x বর্জিত যে রাশিটি আছে এই দুটির গুণফল আমাদেরকে নিতে হবে। তাহলে এই গুণফলটিকে বিশ্লেষণ করে আমাদের এমন দুটি উৎপাদক বের করতে হবে যাদের গুণফল অবশ্যই এই গুণফলটির সমান, এবং যাদের বীজগাণিতিক সমষ্টি অবশ্যই
মধ্যপদটির যে সহগ আছে তার সমান। তাহলে আমরা এই আকারের যে বহুপদীটি আছে সেটিকে এখানে নিয়ে আসি, এটিকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা নিয়ে আসি 2 নম্বর বহুপদীটি, সেটি হচ্ছে যে আমাদের আছে 12x² আছে প্লাস 17x আর আছে প্লাস 6। তো এই বহুপদীটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে 12 এবং 6 এই দুটি সংখ্যাকে আমাদের গুণ করে ফেলতে হবে, অর্থাৎ x² যে সহগ এবং x বর্জিত যে রাশি এই দুটিকে আমাদের গুণ করতে হবে। তার মানে 12 গুণন আমরা পাচ্ছি 6, 6 × 12 = 2 আছে 1, 6 × 6 = 7, তার মানে আমরা 12 কে 6 দিয়ে গুণ করে পেলাম 72। তো এইটিকে এখন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা 2 দিয়ে দিই, 3 × 6 থাকে আমাদের 1, 12, 6 × 12, তো আমরা যদি 2 এবং 36 এই দুটিকে যোগ করি বা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 17 পাচ্ছি না, যোগ করলে আমরা পাচ্ছি 36-এরও বেশি এবং বিয়োগ করলে আমরা 34 পাচ্ছি, 17 কোনোভাবেই পাচ্ছি না। তো আমরা আবার আগাবো, 2 দিয়ে দেবো 2 × 2, আমাদের 1 থাকে পাশে আছে 6 = 16, 8 × 16, এখন আমাদের আছে 2 × 4 = 18, 4 এবং 18 কে যোগ করলে আমাদের 17 থেকে বেশি হয়ে যাচ্ছে এবং বিয়োগ করলে 17 থেকে কম হয়ে যাচ্ছে, অর্থাৎ 14 হয়ে যাচ্ছে, তাহলে আমরা 17 পাচ্ছি না। আমরা আরো আগাবো, 9 × 18, তো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে 2 × 4, 4 × 8, 8 এবং 9, আমরা এখানে 8 এবং 9 কে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের 17 পেয়ে যাচ্ছি। তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের দুটি উৎপাদক, সেটি হচ্ছে একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 9, 8 নং 72 আমাদের এটি মিলে গেল। এবং আমাদের এই দুটি সংখ্যার বীজগাণিতিক সমষ্টি অবশ্যই আমরা এখান থেকে 17 পাচ্ছি। তাহলে বুঝে ফেললাম যে আমাদের মধ্যপদটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব। তো আমরা এখন নিশ্চয়ই লিখে ফেলতে পারি 12x² এবং এই মধ্যপদটিকে বিশ্লেষণ করে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে 8 এবং 9, আমরা পাচ্ছি এখানে প্লাসের 8x এবং প্লাসের 9x, দ্যাট ইজ প্লাসের 8x এবং প্লাসের 9x মিলে কিন্তু আমাদের প্লাসের 17x আসে। সো আমাদের মধ্যপদটি বিশ্লেষণ করা হয়ে গেল, আমরা শেষে আছে আমাদের 6 লিখে ফেললাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কমন নেব, এই দুটো থেকে কমন নেব এবং এই দুটো থেকে কমন নেব আলাদা আলাদা ভাবে। তো সমান আমরা কমন নিতে পারি, এখানে 4 কমন যাচ্ছে আর কমন যাচ্ছে 1, তো আমাদের 3 × 4 = 12 এবং এখানে 1 থাকে, আর প্লাস আমরা 4 কমন নিলে 4 × 2 = 8, আমরা 2 পেলাম এখানে, 1টা কমন নিয়ে গেছে। তো এখান থেকে আমাদের যেটা কমন যায় সেটা হচ্ছে 3 কমন যায়, 3 × 3 = 9, সাথে থাকলো 1 প্লাস 3 × 2 = 6, তো 2 থাকলো, কমন নেওয়া হয়ে গেল। তো এখন আমরা যেটা দেখব যে কমন নেওয়ার পরে আমাদের আমাদের এটি মিলে যেতে হবে মধ্যপদ বিশ্লেষণের অঙ্কে, এই জায়গাটায় এসে আমাদের মিলে যেতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3x + 2, এখানেও 3x + 2, অবশ্যই চিহ্ন সহ সব কিছু মিলে যেতে হবে, আমাদের সব কিছুই মিলে গেছে এখানে। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে যে এখানে 2টি পদ হয়ে গেছে, এখন এটি হচ্ছে 1টি পদ প্লাস এটি হচ্ছে আর 1টি পদ, এই 2টি পদের মধ্যে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে 3x + 2 কমন, তো আমরা 3x + 2 কে কমন নিয়ে নিব। কমন নিয়ে নিলে আমাদের এখানে থাকলো যেটা সেটা হচ্ছে 4x, আর এখানে প্লাস এটি কমন নিয়ে নিয়েছি আমরা, তো এখানে থাকলো 3, আমরা লিখে ফেললাম। তো এটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সর্বশেষ লাইন, এরপরে আর কিছুই করার নেই। তো আমরা এখন লিখে ফেলতে পারি অ্যান্সার 3x + 2 × 4x + 3। প্রিয় শিক্ষার্থী, শেষ হয়ে গেল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি এটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।